Hi friends, good morning and welcome back to my channel and welcome to your new blog. तो आज हलो संडे यानी कि फंडेर दिन। तो फंडे और कि हे गरमे फंडे सब उदा हो जाए। तो एखन घड़ी बजे 7:30 ता देखते एखनो बिछाना क्लिन करिनी कारण आमार मेये ए जस्ट घूम थेके उठलो ओ पिसिमणि ओके बाइरे निये गेछे। तो आर एखन आमी खाच्छि गरम जल विथ लेबू दिए, लेबू और सामान्य एकटू सल्ट एड करेछि करे ए जलटा आमी एखन खाबो और ईशत उष्ण आछे जलटा। और ये बिछाना टीछन एखन क्लिन करब, घरटा क्लिन करा हो गेछे, क्लिनिंग हो गेछे, एबार मपिंगटा बाकी आछे, मपिंगटा करब। तार आगे बेडटा पुरोटा क्लिन करब। और आज के जा रोद उठेछे सकाल थेके भालोई गरम पड़ेछे, एके तो इलेक्ट्रिक नेई तोमरा सबाई जानो। आज के आमादेर 12तम दिन होच्छे इलेक्ट्रिक छाड़ा। ভাবতে পারছো যে আমরা কিভাবে কাটাচ্ছি? মানে মনে হচ্ছে যেন আমরা আগের দিনে ফিরে গেছি, মানে এইরকম একটা অবস্থা। মনে হচ্ছে যেন আগের লাইফে ফিরে গেছি, যখন অনেক ছোট ছিলাম তখন আমাদের গ্রামে তখন ইলেকট্রিক আসেনি। তো মনে হচ্ছে যেন আমরা সেই সময়টা এখন সেই সিচুয়েশনটা আমরা এখন পার করছি, এরকম মনে হচ্ছে। আগে আমি জলটা ফিনিশ করি কারণ জলটা ঠান্ডা হয়ে যাবে, জলটাকে ফিনিশ করে নিই। আজ মনে হচ্ছে ইলেকট্রিক এসে যেতে পারে, জানি না আসবে কিনা, এলে তো খুবই ভালো হয়। এলে মানে আমাদের থেকে মানে হ্যাপি আর কেউ হতে পারে না যদি ইলেকট্রিক আসে। খুব 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 খুশি হব, মানে এতদিন পরে পাখার হাওয়া খেতে পারবো, এটা একটা অন্যরকম একটা মুমেন্ট। এতদিন পরে পাখার একটা হাওয়া খাওয়া যাবে, একটা ভালো ভালো ফিলিং হবে, উফ কি বলবো। আর এই জিনিসটা তো তোমাদের আমি অনেক আগে শেয়ার করেছিলাম, যারা আগে আমার ব্লগ চেক করনি। এটা আমার ননদ বানিয়েছে, যেটা আমার ননদ বানিয়েছে এটা খুব সুন্দর বানিয়েছে। আর এই রুমটা আমার ননদেরই রুম, আর তার পাশেই ওটা আমার রুম। আর প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, আর আজ রান্নাবান্না কী হয় দেখি, আর সকালে কি টিফিন বানায় সেটাও দেখছি কি বানানো যায়। তো যাই বানায় না কেন সেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে বিছানাটা ঝটপট ক্লিন করে নিই কারণ তোমাদের সঙ্গে বকতে 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 অনেক সময় হয়ে যাচ্ছে। তারপর দেখবো সব সময় হয়ে যাচ্ছে, টাইম চলে যাচ্ছে, আমার বিছানা এখনো পর্যন্ত আমি ক্লিনিংই করিনি। ঠিক আছে, আগে বিছানাটা আগে ক্লিন করে নিই, তারপর আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এটা বেশিক্ষণ এরকম থাকবে না, আমার মেয়ে এসে এর ওপর উঠলেই পুরো দেবে একদম বিছানাটা ঘেঁটে ঘন্ট করে। আর এই যে দেখতে পাচ্ছ বিছানা ক্লিন করতে গিয়ে পুরো ঘেমে একাকার হয়ে গেছি। তো এখন মপিং করবো না, আগে ফার্স্ট আমি মেয়েকে খাওয়াবো কারণ 8টা বাজতে যায় আর বেশি ওয়েট করা ঠিক হবে না। আগে ওকে খাওয়াবো, দিন তারপর আমি মপিংটা করব, তারপর আমি আবার তোমাদের সঙ্গে আবার কথা বলছি যে কী রান্নাবান্না হয়, আবার সেটাও একটা বড় ঝামেলা রান্নাবান্নাটা। সকাল থেকে আকাশটা ঠিক ছিল, আবার এই এখন দেখো ঝড় উঠেছে। তো তোমাদের জন্য আমি একটু রেকর্ড করলাম এটা। ভালো লাগছে বেশ, কিন্তু জামা কাপড় শুকনো হওয়া নিয়ে একটু চিন্তা, নাহলে বেশ ভালো লাগছে। তো সকালে দেখালাম যে রোদ উঠেছে, তারপর আবার ঝড় হয়ে গেল কিছুক্ষণ,
15 মিনিটের মতো, তারপর আবার যেরকম সেরকম হয়ে গেছে। আর এখন আমি সকালে টিফিন বানিয়েছি, এটা হলো সিমুই, ঝরঝরে সিমুই, তো এটা এখন খাবো। আর আজকে রান্না হবে মাছের ঝোল আর কুমড়ো আলুর তরকারি, ডাল আর উচ্ছে ভাজা। এই হলো আজকে রেসিপি। উচ্ছে ভাজা না, উচ্ছেটা হবে মাছের ডিম দিয়ে উচ্ছের ঝাল হবে। তো মাছটা তোমাদের দেখাই দাও। তো এই হলো মাছটা, দেখো এটা কি মাছ, মৃগেল, মৃগেল, মৃগেল মাছ। পেটটা, পেটে ডিম আছে, এটা দিয়ে উচ্ছের ঝাল হবে ডিম দিয়ে, আর মাছের ঝোল হবে। তো আমাদের লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই। ডাল, মুসুর ডাল, এখানে আছে মাছের ডিম ভাজা, আর এটা আছে মাছের ডিম দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, আর এটা হলো মাছের ঝোল, পাতলা পাতলা মাছের ঝোল গরমের সময়। আজকে অত্যাধিক গরম পড়েছে, তার জন্য এরকম সিম্পল রান্না, আর আছে ভাত। তো আমার তো স্নান হয়ে গেছে, প্লাস মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, তো আমরা এবার লাঞ্চে বসবো। আর তার আগে এগুলো সব নিয়ে যেতে হবে লাঞ্চের জায়গায়, তো আগে এগুলো নিয়ে যাই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আজ হলো পরের দিন, মানে সোমবার বিকেল, তো ভাবলাম ব্লগটাকে কন্টিনিউ করি অ্যান্ড এন্ড করি। আর আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, আর আজ ছিল দশহরা পূজা। তো প্রচণ্ড পরিমাণে তো গরম পড়েইছে, বৃষ্টির তো নামগন্ধ কিছু নেই। কাল সকালে জাস্ট 10 মিনিটের মতো বৃষ্টি হবে হবে এরকম অবস্থা, ঝড় জল, মানে ঝড় হলো, হয়ে ব্যাস হয়ে গেল, আর কোনো ঝড়ের কোনো এ নেই, নাম গন্ধ কিছু নেই, বৃষ্টিরও নাম গন্ধ নেই। আজকের রাতেও তাই সেম অবস্থা, 10 মিনিটের মতো হয়তো একটু বৃষ্টি হয়েছিল, ব্যাস, তারপরে আর নয়। আবার যেই কে সেই গরম পড়েছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তোমাদের সঙ্গে যে একটু বসে কথা বলবো বা কিছু সেরকম কোনো উপায় নেই, বাধ্য হয়ে রাস্তায় এলাম। রাস্তায় এসে একটু, তবু রাস্তায় একটু হাওয়া হচ্ছে, তবু গাছপালাগুলো একটু হাওয়া করছে, আর এরকম অবস্থা, প্রচণ্ড পরিমাণে গরম, ঘরে তো থাকাই যাচ্ছে না, কি করব। আর ব্লগ যে, আর আজ দুপুরে দশহরা পূজার জন্য একদম সিম্পল খাবার দাবার হয়েছিল, মানে ভাত ডাল আর আলু ভাজা, এই ছিল। আর রাতে কি হয় দেখা যাক, রাতে রুটি আর আলু কষা এরকম কিছু হবে। এই আমার ভিডিও যদি তোমাদের কোনো জায়গায় ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে কিন্তু লাইক করো, শেয়ার করতে ভুলো না, অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করো, আর কমেন্ট অবশ্যই করো, কারণ আমার তোমাদের কমেন্ট পড়তে আমার খুব 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 ভালো লাগে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর আকাশটা জাস্ট তোমাদের দেখাতে আনলাম। দেখো এখান থেকে একটা রেখা বুঝতে পারছো, পুরোটা একটা রেখা হয়ে গেছে, ওপরে একটু স্কাই স্কাই কালার, মানে কালো হয়ে গেছে, আর নিচেটা পুরো সাদা হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে দূরেরটা সমুদ্র। হ্যাঁ সেটাই আর কি মনে হচ্ছে, সেরকম কিছু।